প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ বলেন খালিসাতাইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত নিয়ামত রহমত বরকত শুধুই মুমিনরা ভোগ করবে, বেঈমানরা এক কপটদকও আর পাবে না। দুনিয়াতে তাদের আল্লাহ তাআলা যেহেতু মিশালো জীবন, কাফের বেঈমান মুনাফিক সব একসাথে থাকে, এজন্য মুমিনের উসিলায় কাফের দুনিয়াতে খাইতে পায়, কিন্তু আখেরাতে মুমিনদের উসিলায় আর খাইতে পাবে না, খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে। একটা রহমত দিয়ে সারা বিশ্বকে আল্লাহ চালাচ্ছেন, 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন, কিয়ামতের দিন ওই 99 ভাগ সহ দুনিয়ার 1 ভাগ যুক্ত করে 100 ভাগ রহমত দিয়ে আপ্যায়ন করবেন ইমানদারদেরকে। আমার বান্দা যেগুলি যোগ্য, আমার কাছে আসার যোগ্য হয়েছে, আমার জান্নাত পাওয়ার যোগ্য হয়েছে, যোগ্য যোগ্য আমল করে, যোগ্য ঈমান এনে, যোগ্য আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করে যারা যোগ্যতা অর্জন করেছে, পুণ্যবান হয়েছে, এদের জন্য আমি এমন নিয়ামত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত, যেটা কোনো চক্ষু কখনো দেখে নাই। মালা আইনুন রাত, একটা গাছ সারা পৃথিবীর সমান, একটা গাছ পৃথিবীর চেয়ে বড়, পৃথিবী 25,000 মাইলের বেল্ট, একটা ঘোড়া 25,000 মাইল যাইতে কয়দিন লাগবে? 1.5-2 মাসে 25,000 মাইল অতিক্রম করতে পারবে একটা ঘোড়া, কিন্তু জান্নাতের একটা বৃক্ষ 100 বছর দ্রুতগামী ঘোড়ায় ধাওয়া করলেও তার ছায়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার! তাহলে একটা গাছেই সারা পৃথিবীর চেয়ে বড়, কি বিরাট আয়োজন আল্লাহ কাদের জন্য করেছেন? ইমানদারদের জন্য মালা আইনুন রাত, কোন চক্ষু যেটা দেখে নাই। দুধের নদী দেখেছেন? জান্নাতে দুধের নদী আছে, আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তামাহ, স্বাদ কখনো পরিবর্তন হবে না, 100, 150, 200, 500 বছরের দুধ দুধেই থাকবে, এরকম দুধের পদ্মা মেঘনা যমুনা বয়ে যাবে। ওয়ানহারুম মিন গায়রি আসিন, হাজা মজা হবে না, কটু স্বাদ হবে না, বিষাদময় হবে না, এমন মিষ্টি পানির নদী বয়ে যাবে মণিমুক্তার উপর দিয়ে। আল্লাহু আকবার! পরিষ্কার মিষ্টি পানির নদী বয়ে যাবে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, পিওর মধুর মধুর নদী বয়ে যাবে। মৌমাছি একটা বাসা বানায়, কত কামড় খাইয়ে আধা কেজি পাওয়া যায়, 1 কেজি, আর ওখানে মৌমাছির কোনো কামড় নাই, মধুর নদী বয়ে গেছে। আল্লাহ! দুনিয়ার মধু একটু বেশি খেলে আমাশা হয়, ডিসেন্ট্রি, ওখানে টনে টনে খাইলেও কিচ্ছু হবে না। আল্লাহ আকবার! কত খাইবা বান্দারা, দুনিয়াতে কষ্ট করছো, রোজা রাখছো, ইমান আনার কারণে কত হারাম খাও নাই, হ্যাঁ হালাল খেয়েছ, কষ্ট করেছ, এখন খাও। দুনিয়া হলো আল্লাহর প্রিয় জিনিস বাস্তবায়নের জন্য, আখেরাত হলো মানুষের প্রিয় জিনিস বাস্তবায়নের জন্য। জান্নাত নিজের যা চাওয়া পাওয়া আছে নিয়ে নাও। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, মদের নদীও আছে, সারাবন তহুরান নদী আছে। আল্লাহু আকবার! দুনিয়াতে মদ খাইয়া কত বাহাদুরি করে, শেঠগিরি দেখায়, হ্যাঁ গৌরব করে। আল্লাহ তাআলা কয় মুমিনরা একটু সবর কর, তোর জন্য মদের বোতল না, মদের নদী বানাইতেছি, হ্যাঁ নদী লই বসবি, আবার গন্ধটন্ধ নাই, স্বাদ সেই রকম স্বাদ, খালি খাইতেই মন চাইবে, সুবাসিত।
মজাদার, টেস্টফুল, সুবহানাল্লাহ। দুনিয়াতে তোমরা সিনেমা দেখো না, গায়িকা নায়িকা দেখো না, আখরাতে এই জন্য এমন সুদর্শনা সুনয়না স্ত্রী তোমাদের জন্য বানিয়ে রেডি করে রেখেছি। এক আঙ্গুল পরিমাণ রূপ যদি আকাশ ভেদ করে তারা প্রকাশ করে, সূর্যের আলো নিভে গিয়ে ওই রূপের আলোতে গোটা পৃথিবী জলমলে উঠবে। ওরা গান গাইলে নাচতে নাচতে সব মারা পড়বা। দুনিয়ার এই সাহেদিনাত বডি লইয়া ওদের গান শোনার ক্ষমতা নাই, এমন সুর লহরি, নাচতে নাচতে সব হার্ট ফেল করে মারাই যাইবা। এই জন্য দেয় নাই, দেখাই নাই। ওগুলি দেখতে হলে 60 হাত লম্বা, 7 হাত মোটা, 100 তরুণের ক্ষমতাওয়ালা বডি লাগবে, তাহলে মারা পড়বা না। আল্লাহু আকবার। যদি একজন দুনিয়াতে আসে, ট্রাম্পে কইব যে আমেরিকার প্রেসিডেন্সি আমার দরকার নাই, আমি তোমারে চাই, বুঝেন না? মালাইনুন রাত, এমন সব আল্লাহ তৈরি করে রেখেছেন যেটা কোনো চক্ষু কখনো দেখে নাই। মালাইনুন রাত, সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, এমন অকল্পনীয় সব আয়োজন, এমন প্রসাদ বিল্ডিং, আল্লাহু আকবার। রাজায় শহর বানাইছে, বিল্ডিং বানাইছে, বানাইয়া উদ্বোধন করার পরে মানুষদেরকে ঢুকতে দিছে, বলতেছে আমার বানানো শহরে প্রাসাদে কোনো দোষ যদি কেউ আবিষ্কার করতে পারো বলে যাইবা। দর্শনার্থীরা ঢোকে আর যায়, ঢোকে আর যায়, কোনো দোষ আছে না? কোনো দোষ নাই, এত সুন্দর প্রাসাদ শহর আর দেখি নাই। দুই মৌলভী সাহেব দেখার সময় বলল, দুইটা দোষ পাইছি আমরা খুঁজে। একটা দোষ হলো, এটা যারা বানাইছে এই শহরকে পুরাতন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষার কোনো প্রযুক্তি তারা দিতে পারে নাই, এক সময় পুরান হয়ে যাবে। দ্বিতীয় হলো, এখানে যারা ঢুকবে তাদের জীবনকে অমর করে রাখার কোনো প্রযুক্তিও দিতে পারে নাই, ঢুকলে কি হবে, মরণ আসলে পড়ে যাবে, এত সুন্দর শহর থইয়া কাদা মাটির কবরে চলে যাবে। এই দুইটা দোষ পাইলাম। রাজা কয়, দুই মৌলবীরে ধরি আনো। ধরে নিছে। তোমাদের কথাগুলি শুনছি, কথা তো সত্য, কিন্তু এই দোষ দূর করার কোনো প্রযুক্তি পৃথিবীর কারো আছে আমার তো জানা নাই, তোমাদের কাছে আছে কিনা? কো আছে, তবে সেটা এখানে হবে না, সেটা মৃত্যুর পরবর্তী একটা লাইফ আসবে, সেইখানে এমন বিল্ডিং এ ঢুকানো হবে যে বিল্ডিং কখনো পুরানো হবে না। বিল্ডিং তো বিল্ডিং, যারা ঢুকবে তাদের কাপড়ও পুরানো হবে না। লায়াবলাসিয়া বহম, তাদের কাপড় কোনোদিন পুরানো হবে না, কাপড় তো কাপড়। ওলাই আপনা সাবাবহম, যৌবনও কোনোদিন ফুরিয়ে যাবে না। আমার এক চাচা কইতো আব্দুল বারী, কুড়াল দিয়া গাছ কাটতো, দুঃসম্পর্কিত চাচা, কইতো ভাতিজা এই 2.5 কেজি ওজনের কুড়াল দিয়া ইউনিয়নের গাছ সবগুলি হতাইছি, আমি ভাবছি এই শক্তি আর যাইব কই, আরে কই গেল সেই শক্তি, লাঠি ঠেক দিয়ে হাঁটতে পারি। হ্যাঁ ঠিক না? আমাদের গ্রামের হাফিজ ভুইয়া, হাফিজ ভুইয়া আস্ত নারিকেল গাছ কাঁধে করে লই যেত, গোটা নারিকেল গাছ কাঁধে করে লই যেত, তার একটা হাতের বাহু ছিল আমার গোটা শরীর মতো মোটা, মুজগুলি ছিল বাঁশের কঞ্চির মতো। হাফিজ ভাইয়া বাঘে আক্রমণ করলে ঠ্যাংসা ভিতরে আষাঢ় মারি বাঘ মারি ফেলত। হাফিজ ভাইয়া একজন ছিল আমাদের গ্রামের পাশে, সে হাফিজ ভাইয়া 24টা ডাব একসাথে খাইছে। 24টা কয়টা? তার স্ত্রী শীতের পিঠা বানাই দিয়েছে, ছোট ছোট গোল গোল, কি কি পিঠা বলে, মেরা পিঠা, মেরা পিঠা বানাই দিয়েছে 250। হাফিজ ভাইয়া ঢুকছে, ঢুকি
একটু টেস্ট করছে আর কি, টেস্ট করতে 250 শেষ হয়ে গেছে। এখন স্ত্রী পরে সবাইকে নিয়ে খাইতে আসি, দেখে একটাও নাই। তা আমার পিঠে গেল, গোয় কর পাগলি, তুই বানাইস নাই, আমি তো একটু টেস্ট করছি মাত্র, আমারও তো হয় নাই। সেই হাফিজ ভুইয়া বুঝেন না, দুনিয়ার জীবন্ত। সেই হাফিজ ভুইয়াও একদিন মাটিতে বিলীন হয়ে গেছে, কিন্তু আখেরাতে যদি যাও এমন হাফিজ ভুইয়া বানাইব আল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ, চেহারা হবে চাঁদের মতো, উজুহুম কাল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, 33 বছর বয়স, সালাসান ওয়া সালাসিনা সানা, আদমের বয়স 33, দুনিয়ার সর্বশেষ মুসলমানের বয়স 33, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 33, উম্মতও 33, বাবা 33, ফোলা 33, নাতিও 33, জামাই 33, বউ কি 33, সব 33-এর জগৎ। আর কোনোদিন 34 হইতো না কারো বয়স, কখনো 34 হবে না, আল্লাহু আকবার। দাঁড়ি থাকবে না, তাগড়া মোষ, দুনিয়াতে দাঁড়িয়ে রাখছো এই জন্য এখন দাঁড়িবিহীন চেহারা দিলাম, মোষওয়ালা, বুঝেন না কি ক্ষমতা যে আল্লাহ দেবেন। কয়েকশো টন খাই ফেলাইলেও একটা ঢেকুর আসবে, শেষ, কোনো টয়লেট নাই, পেশাবখানা নাই, অসুখ নাই, বিসুখ নাই, দুঃখ নাই, বেদনা নাই, মৃত্যু নাই, হায় রে শান্তি, শান্তি কাকে বলে। জান্নাতে যাওয়ার পরে সব মুসলমানরা বলবে দুঃখ কাকে বলে এটা আর জানি না, দুঃখ নামে কোনো জিনিস, কষ্ট নামে কোনো জিনিস পৃথিবীতে পেয়েছে কিনা জানা নাই। কাফেরগুলি জাহান্নামে গেলে ওরা বলবে সুখ নামক কোনো জিনিস পেয়েছে কিনা জানা নাই। এরকম জান্নাত চান কিনা?